লন্ডনের ওয়েস্টহ্যাম পার্কে মিরসরাই অ্যাসোসিয়েশন ইউকের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়ে গেল রোববার। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক, সহসভাপতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের গোলকে বল নিক্ষেপ, বড়দের দড়ি টানা, রাফেল ড্র সহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন ছিল এদিন। এতে আরও উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর, বাংলাদেশি পর্তুগিজ সোসাইটির উপদেষ্টা আবুল বাশার, সভাপতি নূর মোহাম্মদ কোচি, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ কমিউনিটির নেতাকর্মীরা।